আষাঢ়ের প্রথম ভারী বর্ষণে হাঁটু পানির নিচে তলিয়ে গেল চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকা। ঘণ্টা খানেকের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। লোকালয় এবং সড়কের পাশাপাশি প্লাবিত হয় মা ও শিশু হাসপাতালও, ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় ভুক্তভোগীরা। বন্দরনগরীর ১৬ শহরের সকালের চিত্র এটি। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে এভাবেই তলিয়ে যায় মূল সড়ক এবং আশেপাশের এলাকা। জিসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ সিডি আবাসিক এলাকাসহ বেশিরভাগ নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও বাসাবাড়ির নিচতলা এবং দোকানপাটেও পানি ঢুকে যায়। সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। শুধু লোকালয় বা সড়ক নয়, হাঁটু পানির নিচে তলিয়ে যায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিস্তলাও। চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা, ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম। বাচ্চারা অনেক অসুস্থ, এখন বৃষ্টির মধ্যে এখানে অনেক পানি, অনেক কষ্টের মধ্যে আছে। আমার দুই বাচ্চারই জ্বর, এখান দিয়ে আসতে আরো তো এখন তো পানির কারণে জ্বর আরো বেড়ে যাবে। পানির জন্য বাইরে যেতে পারতেছে না, খাবারের জন্য যেতে পারতেছে না, ওষুধের জন্য যেতে পারতেছে না, অনেক ভোগান দিতে আসছি আমরা। অ্যাম্বুলেন্সকে বললাম কত না এখানে ভিতরে পানি, গাড়ি যাওয়া যাবে না। সিএনজিকে বলতে চাচ্ছি, সিএনজি আসতে রাজি না, তাহলে কিভাবে রোগীটা নেওয়া যায়? বছরের পর বছর ধরে চলা ভয়াবহ এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি চান ভুক্তভোগীরা। 10 মিনিট বৃষ্টি হয় না, পানি উঠে গেছে, রাস্তাঘাট নাল নালা টালা যা আছে সবগুলো জাম হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতেছে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি এরকম যেন আর পানির জন্য আর জলাবদ্ধতা না হয়। এই দিক দিয়ে রাস্তার একটা এই সিচুয়েশনটা আমাদেরকে রিমুভ করার জন্য। জলাবদ্ধতা নিরসনে চলমান 5,500 কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হলেই সংকট অনেকটাই নিরসন হবে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি মেয়রের। খালগুলো যদি হয়ে যদি মাটি উত্তোলিত হয়ে যায়, সমস্ত খাল যদি একদম পরিষ্কার হয়ে যায়, এই ভোগান্তে পানি উঠলো, পানি দ্রুত নিষ্কাশিত হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার যাচ্ছি বন্দরনগরীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সবুজ সবুজ জলাবদ্ধতার এখন কি অবস্থা দেখছেন, আর এই যে বারবার এত পরিকল্পনার পরও ভোগান্তি কাটছে না, এটা আসলে কেন? লোপা, মূলত পরিকল্পিত যে উন্নয়ন বা পরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো, সেগুলো পরিকল্পিতভাবে না হওয়ার কারণে এই দুর্ভোগ। বৃষ্টি থেমে যাওয়ার 4 ঘন্টা এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু এলাকা থেকে এখনও পানি নেমে যায়। আমি যদি বলি আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল, এটি একটি হাসপাতালের মতো জায়গা থেকে এখনও হাসপাতালের নিচের যেই ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরটিতে এখনও পানি থই থই করছে, এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যারা চিকিৎসা নিতে আসছেন তারা। এবং এই যে এই এই সমস্যাটি মূলত নতুন সমস্যা নয়, এই বছরের সমস্যা নয়, বছরের পর বছর ধরে এক যুগেরও বেশি সময় ধরে এই সমস্যাটি চট্টগ্রাম মহানগরীর এবং এই হাসপাতালটিরও একই রকম সমস্যা। এবং মূলত যেটি হয়েছে যে পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেই পথগুলো পানি নিষ্কাশন ব্যবস্থা প্রশস্ত না হওয়ার কারণে মূলত এই সমস্যাটি তৈরি হচ্ছে, বা অল্প বৃষ্টিতে মূলত পুরো পানিতে থই থই হয়ে যায় পুরো এলাকা, এবং পানি নেমে যাওয়ার যে জায়গাটি সেই পানি নেমে যাওয়ার জায়গাটিও অত্যন্ত ধীরগতিতে হয়। শুধু যে এই এলাকাটি সেটি নয়, অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে, বেশিরভাগ যে নিচু এলাকাগুলোতে, কিছু কিছু এলাকা এর মধ্যেই উঁচু করা হয়েছে, রাস্তাগুলো উঁচু করা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন করে ভোগান্তি যেটি, যে উঁচু যেই এলাকাগুলোতে যেই রাস্তাগুলো উঁচু করা হয়েছে তার পাশের জায়গাগুলোতে আরও বেশি, অর্থাৎ গত বছর যে পানি যতটুকু জমতো তার চেয়ে এখন নতুন করে আরও বেশি পানি জমছে। এখন মূল যেটি হচ্ছে যে নতুন করে যে পরিকল্পনা বা জলাবদ্ধতা নিরসনের যে বড় বড় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে সিডিএর 2টি প্রকল্প চলছে, এই প্রকল্পগুলোই মূলত এখন গত 3 বছর বা 4 বছর। সবুজ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।